সো ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে সেই নোটিশটি ডাউনলোড করবেন অবশ্যই সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো হবে। বন্ধুরা, সম্পূর্ণ স্থায়ীভাবে 8 পাস যোগ্যতায় কোনো লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউ মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র আপনার বায়োডাটা জমা দিয়েই এই চাকরি কিন্তু পেয়ে যেতে পারেন। এই ওয়েবসাইট থেকে সেই নোটিশ কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আবেদন করবেন, আবেদন ফি কী আছে, সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। অবশ্যই আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে আগামীতে রাজ্যের এবং কেন্দ্রের বিভিন্ন চাকরির খবর নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই বিভিন্ন চাকরির খবর আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, এই মুহূর্তে আছি আমরা অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই মুহূর্তে আছি আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে উপরে যে নোটিশ লেখা আছে সেই নোটিশ লেখার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে বেশ কিছু অপশন খুলে যাবে। তারপর নিচে যে আছে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার সামনে বেশ কিছু নোটিশ, কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আপনার কাছে চলে আসবে। এর উপরে যে প্রথম যে নোটিশটা আছে আপনার, সেই নোটিশটার উপর আপনারা ক্লিক করবেন। নোটিশটার উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার সামনে পিডিএফ আকারে কিন্তু যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু পিডিএফ আকারে আপনার সামনে কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি কিন্তু পিডিএফ আকারে আপনাদের সামনে কিন্তু চলে এসছে। অবশ্যই আপনারা সেখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পিডিএফ আকারে এই বিজ্ঞপ্তি চলে আসবে। উপরে তখন লেখা আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে তার মেমো নাম্বার দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। এখানে দেখুন পোস্ট আছে আপনার সুইপার পদে, টোটাল ভ্যাকেন্সি আছে 36টি। এখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এ, বি, জেনারেল, কাদের কতগুলি ভ্যাকেন্সি আছে সমস্ত কিন্তু ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। অবশ্যই আপনারা নোটিশটি ডাউনলোড করে সেটি ভালোভাবে দেখে নেবেন। এরপর আছে আপনার লেবারার, লেবারার পদে কিন্তু টোটাল শূন্য পদ আছে 11টি। এখানে এসসি, এসটি, ওবিসি, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান টোটাল কিন্তু দেওয়া আছে। এরপর আছে আপনার মজদুর, মজদুর পদের টোটাল ভ্যাকেন্সি আছে 1টি। তারপর আছে পিয়ন, পিয়ন পদে আছে 6টি ভ্যাকেন্সি এবং গার্ড পদে শূন্য পদ আছে 1টি। এই সমস্ত গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে আপনারা দেখে নেন। এখানে এজ লিমিটেড আছে, আপনার এজ হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। 14/2/2020 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এজ রিলেশনশিপ আছে আপনার, যারা এসসি, এসটি, ওবিসি বা এক্সেম্পটেড ক্যাটাগরি আছেন তারা কিন্তু যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবেন। এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে, প্রার্থীকে অবশ্যই 8 পাস হতে হবে, সঙ্গে কিন্তু আপনাকে বাংলা এবং নেপালি ভাষায় লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে। এখানে এক্সাম ফি দেওয়া আছে এসসি, এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে 50 টাকা এবং অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ জেনারেল যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা আপনার আবেদন ফি কিন্তু দেওয়া আছে। দরখাস্ত করবেন একটি বায়োডাটা দিয়ে, আপনি একটি আপনার সুন্দরভাবে একটি বায়োডাটা তৈরি করবেন। সেই বায়োডাটার সঙ্গে আপনার যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, আপনার এজ প্রুফ বা আপনার বাসিন্দা সার্টিফিকেট, এগুলি কিন্তু আপনি ওই আপনার বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এবং আপনার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনার অরিজিনাল যে সার্টিফিকেট সেগুলি কিন্তু ইন্টারভিউ সময় কিন্তু আপনার দেখা হবে। দরখাস্ত পাঠানোর লাস্ট ডেট আছে 20/3/2020 বৈকাল 3টে পর্যন্ত। এবং দরখাস্ত পাঠানোর ঠিকানা এখানে দেওয়া আছে টু দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, এই ঠিকানা কিন্তু আপনাদেরকে দরখাস্ত জমা দিতে হবে। লাস্ট ডেট আছে 20/3/2020 বৈকাল 3টের আগে পর্যন্ত আপনাকে কিন্তু সেই দরখাস্ত কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আপনি যদি 8 পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনার কাছে কিন্তু একটি দারুণ সুযোগ রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে চাকরি করার। সম্পূর্ণ স্থায়ীভাবে গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটা অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে সকলকে এ বিষয়ে অবগত করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আবারও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।